আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি আজকে আসছি পারলিয়া হাট। এটা হচ্ছে সাতক্ষীরা বোমরা। এটা প্রত্যেক রবিবার দিন এই হাটটা বসে থাকে। তো আমরা এখন দেখব এখানে কি কি হাটে উঠছে। গরু, অনেক গরু উঠে, ছাগল উঠে, হাঁস মুরগি কবুতর, একটা সাপ্তাহিক রবিবার সবসময় বসে। আমরা এখন ঢুকবো পারলিয়া হাটের ভেতরে। এই হচ্ছে গরুর হাট পারলিয়া। ছোট ছোট গরু আছে এখানে। এখান থেকে মানুষ গরু কোরবানিদের জন্য কিনে নিয়ে গিয়ে গরু বানায়। KdExpress Channel, অনেক গরু, অনেক ক্রেতা এবং অনেক পাইকারও আছে। গরু কি ভাই আপনার? এটা আপনার কি জাত? এটা প্রাইসটা কত? প্রাইসটা 90,000। চাওয়া দাম ভাই? কি বাসায় গরু আছে আরো অনেক? ঠিক আছে ভাই, আনকেলে কোনগুলো আবার সুপ্রিয় দর্শক গরু দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা দেখেন গরু যাদের লাগবে তারা এই হাটে এসে গরু কিনতে পারেন। তুলনামূলক একটু দাম কমই আছে। ভাই কি গরু এটা বিক্রি? ভাই দাম কি? নাম কি আপনার? 62। নাম কি আপনার? আব্দুল্লাহ। ও আচ্ছা, এটা দাম চাচ্ছেন 62,000। ক্রস? হ্যাঁ। আপনার মহিলা মধ্যে দেওয়া যাবে যদি কেউ কিনতে চায় ফোন করে? আচ্ছা আচ্ছা, কত চাচ্ছেন? 62। গরু অনেকে গরু নিয়ে আসতেছে, গরু নামাচ্ছে। ভাইরা প্রাইসটা কত? আসলেন মাত্র এগুলো বিক্রি হয়েছে? ও এগুলো সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? বাসুকি আপনাদের তিনটা কত? এটা প্রাইস দাম কত করে? 75,000। এগুলা কি মেয়ে বাসুর? বকটা? আচ্ছা, বকটা বাস। আপনারা গরু দেখেন অনেক গরু আছে। এটা হচ্ছে বাচ্চা সহ। এটার দামটা কত কাকা? গরু? হ্যাঁ, 65 বাচ্চা সহ। দুধ দেয় কত রুক এটা? ও দুধ আমরা তো দই নি, আমার কাছে কেনা গরু। ও আচ্ছা, কেনা গরু। আজকে কিনে নিয়ে আসি। ও আজকে কিনে নিয়ে আসি, আজকে বিক্রি করে দিবেন। ডেইলি ব্লগ, ঠিক আছে। KdExpress Channel.
ভিউয়ার্স আপনারা দেখেন গরু কেমন লাগে ভিডিওটা, অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন। গরু কত এটা আঙ্কেল? আঙ্কেল এটার দাম কত? পঁয়ষট্টি। আচ্ছা, গরুর দাওয়া দামি হচ্ছে। ভাই গরু এটা কার ভাই, কত দাম? 112, 110। দাম উঠছে কত, কত টাকা পর্যন্ত উঠছে? 95 উঠছে, 98 উঠছে দাম। এটা উনার, ওটার দাম কত উঠছে? 80,000 বলতেছে, দামা দামি চলতেছে ওই গরুটার। এটার দাম উঠছে 88,000, 98। আর এটা 80,000 টাকা পর্যন্ত। এটা কি আপনার দাবা দাবি চলতেছে? এটা 76 পর্যন্ত উঠছে। এটা কার গরু ভাই? এই গরুটা কার? আঙ্কেল এটা কত উঠছে দাম? দাম কত? এটা দাম যাচ্ছে 1,22,000। দাম উঠছে কত? টাকা 12,13 বলছে। 1,12,13 বলতেছে। গরু আর উঠবে হাতে না? আর আসবে? আসবে, ওই 1,20,000 করে আসবে না? এই আর এর বেশি আর উঠে না? আরও ওঠে, আরও অনেক। কটা পর্যন্ত হাট চলে এটা? হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত। আর গরু আরও আসতেছে? হ্যাঁ আসবে, দুটা আসবে। আচ্ছা আচ্ছা, দুয়েরটা আসবে। ও আচ্ছা, আজকে আর খুব বেশি আসবে না। এটার দাম কত ভাই? 1,26,000। আঙ্কেলের দাম কি? আঙ্কেল বেচা কেনা? হ্যাঁ মানে বেচা কিনা কত হলে হবে? 110। ও 110। দাম উঠছে কত? হ্যাঁ 70-80 উঠছে। 1,07,000 উঠছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, গরু এই আসতে উঠছে, আর কিছু কিছু গরু আসবে, আর আজকে আর উঠবে না গরু। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই হাটের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। KdExpress Channel here. Thanks for watching. গরুর পাশাপাশি ছাগলের হাটও আছে। পাটার দাম বলতেছে এটা 30। এটার দামটা কত? এটার দাম 50। আর ওইটা এটা কত? কত? 65। আচ্ছা, এটা খাসি? এটা কোন দেশের? এটা দেশি ভাই, বাংলাদেশি। আচ্ছা আচ্ছা, ছাগল ছাগল আছে অনেক। ছাগল কত এটা? 6,500। কত দাম? দাম কত বলেন? কত চাচ্ছেন? খুলতে হবে না, কত চাচ্ছেন? আমি ধরবো 80-34। ছাগল ব্যাটটা আমার ব্যাটে তুই নেবে? আচ্ছা আচ্ছা, দুর্বল হয়ে গেছে না আমার ব্যাটে? ছাগল ব্যাটে তুই নেবে? ও আপনার নাম্বারটা বলেন, ফোন নাম্বারটা। আমি না ব্যবহার ফোন ব্যবহার করেন না, হাটেই পাবে সব সময়। আচ্ছা ভাইরে, হাত ছাগল কত এটার দাম? 7,500। ছাগল আছে, ভেড়া আছে,
গরুর দড়ি বিক্রি করে, চাল বিক্রি করে এই হাটে। হাটটায় না আসলে আর কি বলে বোঝানো সম্ভব না যে হাটটা কত সুন্দর। দুইটার পর পুরোপুরি হাটটা সম্পূর্ণ জমজমাট হয়ে গেছে। এগুলা জাল বিক্রি করে মাছ, জেলে যারা তারা এখান থেকে জাল কিনে ক্রয় করে। পাশে হাটের পাশে ছোট পুকুর, আর এই এটা হচ্ছে মসজিদ। আঙ্কেল জাল কত টাকা করে? ও জাল বিশেষ দাম? আচ্ছা আচ্ছা। এমনি আর কি রেগুলার প্রাইস? রেগুলার আজকে রবিবার হাট বার আছে। ও আচ্ছা, আজকে হাট বার সপ্তাহে একদিন। আচ্ছা আজকে হাট। দেশি বিদেশি সব রকমের জাল পাওয়া যায় এখানে। জাল, গরুর দড়ি, দোল্লা। দোল্লা কত করে? 350 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল। দড়ি 25 টাকা হাত? ও সোহাত 100 গ্রাম। দড়ির দাম তো তুলনামূলক কম। ঠিক আছে আঙ্কেল, সবসময় বসেন এখানে প্রত্যেক হাটে? হাটে হাটে। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Have a nice day.